বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এ পর্যন্ত 25,39,000 মানুষের মৃত্যু হয়েছে আর কোভিড-19 সংক্রমিত 11,44,61,000 মানুষের মধ্যে সুস্থ হয়েছে 9 কোটির বেশি করোনা রোগী। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় বর্তমানে যেসব টিকা ব্যবহার হচ্ছে তার প্রতিটিরই 2 ডোজ করে নিতে হচ্ছে। সেই জায়গায় মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান জনসন এন্ড জনসনের একটি ডোজই কার্যকর ও নিরাপদ এমনটি বলা হচ্ছে। ফাইজার ও মডার্নার পর এটি তৃতীয় ভ্যাকসিন যা মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসনের অনুমতি পেল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে জনসনের টিকা অনুমোদন পাওয়াতে করোনার বিরুদ্ধে বাইডেন প্রশাসনের যে লড়াই তা আরও বেশি বেগবান হবে। এদিকে আক্রান্ত ও মৃতের পরিসংখ্যানে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে 1,554 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন 64,000 মানুষ। গত কয়েক মাস ধরে উল্লেখযোগ্য হারে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমে আসছিল ভারতের বিভিন্ন রাজ্যে। বেশ কয়েকদিন থেকে তা আবারও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি জানিয়েছে ফেব্রুয়ারিতে ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ঊর্ধ্বগামী। এদিকে আক্রান্তের পরিসংখ্যানে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে নতুন করে আরও 17,346 জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। 24 ঘণ্টায় সেখানে মারা গেছেন আরও 117 জন করোনা রোগী। নতুন করে সংক্রমণ শনাক্ত হওয়াতে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে আজ রোববার থেকে আগামী 7 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এই লকডাউনের ঘোষণা দেন কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। এদিকে চীনের সিনোফ্যাক বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে এশিয়া অঞ্চলের দেশ থাইল্যান্ড। আজ রোববার এই কর্মসূচি শুরু হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানিয়েছে ব্যাংককের উপকণ্ঠে একটি সংক্রামক রোগ ইনস্টিটিউটে থাই প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী অনুটিন চারণফিরাকুলকে টিকা দেওয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে। Radio Today, 89.6 FM.